নওগাঁর আত্রাই উপজেলার নন্দনালী গ্রাম গ্রামের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা চলে মাছ ধরে আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হলে দরিদ্র পল্লীর মানুষগুলোকে ধোকা দিতে এগিয়ে আসে স্থানীয় চয়ন মাস্টার সহ কয়েক ব্যক্তি বিদ্যুৎ সংযোগ করে দিতে ঘর প্রতি বারো থেকে পনেরো হাজার টাকা নেয় তারা গ্রামবাসী ধার দেনা করে কয়েক দফায় একশো আট ঘর থেকে প্রায় পনেরো লাখ টাকা তুলে দেয় প্রতারকদের হাতে টাকা দেওয়ার দেড় বছর পর স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানতে পারে নন্দনালী গ্রামের বিদ্যুৎ সংযোগের কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি টাকা গ্রহণকারী অভিযুক্তদের কাছে গ্রামবাসী ধর্ণা দিলে তারা শুরু করে নানা টাল বাহানা কেউ গরু বেচা দিছে কেউ ছাগল বেচা দিছে কেউ সুদের উপর টাকা লিয়া দিছে এই লাগা দেয় সেই কারেন্ট আসেনি আমাদের ঘরটা সব আলিং করা হয়ে গেছে তারটা রোটা নিছে এখন খালি মিটার আসেনি অনেক চাপ সৃষ্টি করে এখন অনেক গরিব মানুষ মেলা মানুষ তাদের কথা শুনে না যে না টাকা দিলে বিদ্যুৎ হবে তাছাড়া হবে না আমাদের এটাই দাবি যে কারেন্ট কি জন্য হচ্ছে না গ্রামবাসীর স্বপ্নকে পুঁজি করে টাকা হাতানো অভিযুক্ত চক্রের প্রধান জয়েন মাস্টার টাকা নেওয়ার কথা স্বীকার করে শুনালেন নানা জুহাত আত্রাইতে একজন মেজো ভাই নাম তো উনি এখন ওয়্যারিং করার জন্য কন্টাক্ট নাই সবাই মিলে 2 লক্ষ টাকার বিভিন্ন কাজের জন্য ওনার কাছে মোট আমি হিসাব পেলাম যে 3 লক্ষ 7250 টাকা ওনার কাছে দেওয়া আছে 20000 টাকার অসিগার কিছু টাকা বাসিকা এই জন্য জামানতের মেজাজ লেনাদার দায়িত্ব নার গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টির তদন্ত করে সত্যতা পায় নগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি অসাধুয়ে চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সরকারি বিদ্যুৎ পেতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ না দেওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা আমরা গ্রাহকদের বারবার বলেছি যারা টাকা চায় এদের আমাদের কাছে জানান আইনশৃঙ্খলা ইয়েদের কাছে জানান কিন্তু ওরা ভয়ে তাদের ভয়ে আমাদের কাছে জানেন না তাদের কাছে জানেন না পল্লী বিদ্যুৎ সমিতি জানাই গ্রাম পর্যায়ে সরকারি বিদ্যুৎ সংযোগ পেতে মাত্র চারশো টাকা জমা দিতে হয় এমআর রকি সময় সংবাদ নাওগা